আল কোরআন এমন এক কিতাব, পৃথিবীর এমন কোন গ্রন্থ নেই, এমন কোন কিতাব নেই, এমন কোন পুস্তক নেই, এমন কোন বই নেই, যেই বইখানা পড়লে প্রতিটা হরফে হরফে আল্লাহ নেকি দান করেন। কিন্তু কোরআনুল করিম এমন এক কিতাব, যে কিতাব যদি তেলাওয়াত করে বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আল্লাহ তাআলা কমপক্ষে একটা হরফের বিনিময়ে দশটা করে নেকি আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কিতাবের অধিকারী হয়েছি আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবী নয় যা কিছু সৃষ্টি করেছেন আল্লাহকে ব্যতীত সবচাইতে সম্মানিত আল্লাহ তাআলা বানিয়েছেন আমার আপনার নবী। সকলেই বলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে সম্মানিত বানিয়েছেন এবং সবচেয়ে সম্মানিত উম্মত বানিয়েছেন সেই নবীর উম্মতদেরকে। অন্যান্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করেন, আল্লাহ যদি নবী না বানাইয়া আখিরাত আখিরি পয়গম্বরের উম্মত বানাইতেন তাহলে অনেক ভালো হতো। সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত আমরা। আল্লাহ পাক কোরআনুল করিমের মধ্যে বলেন এটা এমন কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন এটা এমন এক কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। হুদাল লিল মুত্তাকিন, এটা হলো মুত্তাকিনদের জন্য হেদায়েত। বলেন সুবহানাল্লাহ। যে নাকি এই কিতাব অনুযায়ী চলবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তারাক্তু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াস সালাম। হে উম্মতরা, আমি তোমাদের মাঝখানে দুটো জিনিস রেখে গেলাম। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহ তাআলার কিতাব অর্থাৎ কোরআন। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। অনেকে তর্জমা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সেটা ভুল ব্যাখ্যা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের উপর আমল করা সম্ভব নয়, ঠিক কিনা জোরে বলেন। আলেম ওলামারা এখানে আছেন উপস্থিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত হাদিসের উপর আমল করা সম্ভব নয় কিন্তু সমস্ত সুন্নতের উপর আমল করা সম্ভব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মানুষকে পাঠানোর পরে কেন আল্লাহ বানিয়েছেন সেটা আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন। কোথায়? কোরআনুল করিমের মধ্যে বলে দিয়েছেন খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য বানাইছি। কার জন্য বানাইছেন? ইবাদতের জন্য বানিয়েছি। বাবারা আমার লক্ষ্য করে দেখেন, আপনার যদি পাঁচটা সন্তান থাকে, পাঁচটা সন্তানের মধ্যে যদি দুটা কথা না শুনে আর বাকি তিনটা কথা শুনে, দুইটাকে আপনি বুঝাইবেন, বুঝাইতে বুঝাইতে যখন ব্যর্থ হবেন তখন আপনি বলে দিবেন তোমার মতো সন্তানের আমার কোনো প্রয়োজন নাই, তুমি আমার বাড়ি ছেড়ে চলে যাও, ঠিক কিনা জোরে বলেন। বুঝাইতে বুঝাইতে শেষ প্রান্তে গিয়ে আপনি আমি বলে দেই তোমার আপনা তোমার আমার তোমার এরকম সন্তান আমার প্রয়োজন নাই, তুমি বাড়ি থেকে চলে যাও। কিন্তু আল্লাহ তাআলা দেখেন আমরা দিনে গুনাহ করি, রাতে আল্লাহ তাআলা শেষ রাতে আল্লাহ তাআলা ডাকে, ও আমার বান্দারা কে আসো গো গুনাহগার, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। কে আছো গো ঋণগ্রস্ত, আমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। কে আছো গো বিমারী অসুস্থতায়, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা শাফা দান করব। আল্লাহ তাআলা আমরা যখন রাতে গুনাহ করি দিনের বেলা আল্লাহ তাআলা বলে কে আছো গুনাহগার, আমি আল্লাহ তাআলার কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দেব।
শয়তান আমাদের বন্ধু না দুশ্মন? বলেন তো দেখি, দুশ্মন শয়তান আল্লাহ তাআলার কাছে বলতেছে, আল্লাহ আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় আমি দেখে দেব। নাউজুবিল্লাহ বলে, আমি আপনার বান্দাকে সামনে থেকে ধোকা দেব, আমি আপনার বান্দাকে পেছন থেকে ধোকা দেব, আমি আপনার বান্দাকে ডান পাশ থেকে ধোকা দেব, আমি আপনার বান্দাকে বাম পাশ থেকে ধোকা দেব, চতুর্দিক থেকে ধোকা দেব, দেখি আপনার বান্দা কিভাবে জান্নাতে যায়। নাউজুবিল্লাহ বলে, আল্লাহ তাআলা বলেন, হে শয়তান তুই ধোকা দেওয়ার রাস্তা শেষ। বলে, হ্যাঁ আল্লাহ চতুর্দিক থেকে ধোকা দেব। আল্লাহ বলেন, হে শয়তান তুই জেনে রাখ, তুই কিন্তু উপরের দিক বলস নাই, আমার কোন বান্দা বান্দি যদি উপরের দিকে তাকায় একবার শুধু বলে আল্লাহ, আমি গুনাহগার, আমি গুনাহ করে ফেলেছি শয়তানের ধোকায়, আপনি দয়া করে আমাকে মাফ করে দে। সাথে সাথে আমার বান্দা যদি উহুদ পাওয়ার সম পরিমাণ গুনাহ করেও ফেলে, তবু আমি আমার বান্দাকে ক্ষমা করে দেব। হে শয়তান তুই কিন্তু জমিনের কথা বলিস নাই, নিচের দিকের কথা বলিস নাই। যখন আমার কোনো বান্দা কোনো বান্দি আমি আল্লাহ তাআলাকে কুদরতি কদমে সেজদা দিয়ে বলবে, আল্লাহ গুনাহ করে ফেলেছি রব্বুল আলামিন ক্ষমা চাই, আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দেন, এই কথাটা বলতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা রহমান গফফার নামের ওসিলায় আমি সাথে সাথে আমার বান্দা বান্দির গুনাহগুলো মাফ করে দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, এই শয়তান তুই আরো শুনে রাখ, আরো শুনে রাখ, শুধু এই সেই গুনাহগুলো ক্ষমা করে দেব তাই নয়, সমস্ত গুনাহগুলোকে আমি আল্লাহ তাআলা নেকের দ্বারা পরিবর্তন করে দেব। সেই শয়তানের অনুসরণ আমরা করিনি, সেই শয়তানের অনুসরণও কিন্তু আমরা করি। কেমন করে করি? শয়তান যখন মানুষের কাঁধে বসে, শয়তানে যেই কাজ করতে ভালো লাগে আমি আপনি সেই কাজ করতে ভালো লাগে, লাগে কি লাগে না বলেন? গান শোনা কার কাজ? শয়তানের কাজ নাকি কোনো আল্লাহর বান্দার কাজ, মোমেন বান্দার কাজ? গান শোনা হলো শয়তানের কাজ, ধোকা দেওয়া কার কাজ? শয়তানের কাজ। মিথ্যা কথা বলা কার কাজ বলেন? শয়তানের কাজ। চুরি করা কার কাজ? শয়তানের কাজ। মদ খাওয়া কার কাজ বলেন? শয়তানের কাজ। যত খারাপই আছে সবগুলো শয়তানের কাজ। অনেকে বলে থাকে মূর্খতা বশত, জ্ঞান কম থাকার কারণে বলে থাকে, আমি চুরি করেছি আল্লাহর হুকুমে করেছি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। নাউজুবিল্লাহ বলে, এরকম আল্লাহর বান্দা আছে না নাই? আমি খারাপ কাজ করেছি আল্লাহর হুকুমেই তো করেছি, আল্লাহর হুকুম তো আমার উপর আছে, আল্লাহ তাআলার হুকুম ছাড়া গাছের পাতাও যদি না নড়ে তাহলে আমি এই চুরিটা করেছি আল্লাহর হুকুমেই করেছি বলেন? নাউজুবিল্লাহ। স্পষ্টভাবে খেয়াল রাখেন, ভালো করে খেয়াল রাখেন, আল্লাহ তাআলা কোনো গুনার কাজের আদেশ করেন নাই। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ তাআলা কোনো গুনার কাজের আদেশ করেন নাই, কিন্তু আমার আপনার দেহের ভিতরে ক্ষমতা দিয়ে রাখছেন, আমার আপনার দেহের ভিতরে গুনাহ করার ক্ষমতা দিয়ে রাখছেন কিন্তু আদেশ করেন নাই। সমস্ত নেক কাজগুলো করার আদেশ আল্লাহ দিয়ে রাখছেন, নেক কাজ যেখানেই দেখবা সেখানেই নেক কাজ করবা, নামাজের সময় হয়েছে বান্দা হাতের কাজটা সেরে তুমি নামাজে চলে আসো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ বলেন, নামাজের মতো নামাজ পড়লে নামাজ ঠিক হয়ে তার ফাহিশা কাজ থেকে ফিরাইয়া রাখবে। আমি আপনাদের সম্মুখে ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ তেলাওয়াত করেছিলাম, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল, প্রত্যেক প্রাণী কি মৃত্যু একবার না একবার আসবে। কবি বলেন,
ইহা হম সব মুসাফির হায়, ইহা হম সব মুসাফির হায়, ওহি আখর ঠিকানা, কুই আগে রওনা হো কুই পিছে রওনা। এই দুনিয়া হলো মুসাফির খানা, কেউ আগে যাইব কেউ পরে যাইব, একদিন না একদিন এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, ঠিক কিনা জোরে বলেন। এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না। বলেন আল্লাহর বান্দারা, একশত বছর আগে এই দুনিয়ায় এই মুরদ নগরে যারা ছিল তাদের একজনের নাম কারো জানা আসেনি? একশত বছর আগে যারা ছিলেন দু চার পাঁচ জন ছাড়া আর বাকি গুলোর মানুষের খবরও কারো কাছে নাই, কারোর নামগুলো কারো জানা নাই, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর বান্দা আল্লাহর বান্দিরা স্পষ্টভাবে স্মরণ রাখেন, খেয়াল রাখেন, জেনে রাখেন, বুঝে রাখেন এই ওয়াজ মাহফিল থেকে অন্তত একটা কথা স্মরণ রাখবেন, আজ থেকে নিয়ে একশো বৎসর পরে আপনাকে আমাকে আর কেউ চিনবে না, ঠিক কিনা জোরে বলেন। একশত বছর পরে যদি কাউকে জিজ্ঞাসা করা হয় মুরাদনগর গাজী বাড়ির অমুককে তুমি চিনি, উনি বলবে মুরাদনগরের গাজী বাড়ির অমুক লোক দুনিয়াতে আসছে কবে আবার গেল কবে, ঠিক কিনা জোরে বলেন। দুনিয়াতে আসলো কবে আবার গেল কবে কিছুই জানি না, আমাদের কোনো নাম নিশানাও থাকবে না। এই জন্য এই দুনিয়া ইস দুনিয়া কা দোস্তি, ইস দুনিয়া কা দোস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হায় বো মগর কুছ ভি নেহি, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হায় বো মগর কুছ ভি নেহি। এই দুনিয়ার বন্ধুত্ব, এই দুনিয়ার বাড়িগাড়ি, এই দুনিয়ার চাকচিক্য সব কিছু দেখতে কাগজের ফুলের মতো, কোনো জ্ঞান আসেনি, কাগজের ফুলের মধ্যে কোনো জ্ঞান আসেনি বলেন, কোনো গ্রাণ নাই। এই জন্য কবি বলেন ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল কি, দেখনে মে খুশনামা হায় দেখতে বড় সুন্দর, ঠিক কি নজর বলেন, দেখতে বড় সুন্দর ভু মগর কুছ ভি নেহি, মগর কোনো গ্রাণ নাই, দেখতে সুন্দর কোনো গ্রাণ নাই। সাদ্দাত নাম শুনেছেন? পৃথিবীর মধ্যে একজন সুনামধন্য বাদশাহ ছিলেন, অনেক নাম দাম সাদ্দাত। বাদশাহ সাদ্দাত কি করলেন, আল্লাহর সাথে চ্যালেঞ্জ করলেন, নাউজুবিল্লাহ বলেন কি চ্যালেঞ্জ করলেন, সে জান্নাত তৈরি করবে, আল্লাহর তৈরি জান্নাতে সে যাবে না, সে নিজে জান্নাত তৈরি করবে, এজন্য সে বারো হাজার কামরা বিশিষ্ট একটা জান্নাত তৈরি করলেন, নাউজুবিল্লাহ বলেন আল্লাহর তৈরি জান্নাতে যাবে না, নিজে জান্নাত তৈরি করবে, বারো হাজার কামরা বানাইলেন। রাজমিস্ত্রি ইঞ্জিনিয়ার সাহেব খবর দিলেন, হুজুর আপনার জান্নাত তৈরি শেষ, দুনিয়ার জান্নাত তৈরি করা শেষ, এবার আপনি প্রবেশ করতে পারেন, উদ্বোধন করতে পারেন। এবার সাদ্দাত শুনছে আল্লাহ তাআলার জান্নাতে নাকি হুরে গেলমা আছে, কি আছে, হুরে গেলমা আছে, আল্লাহ তাআলার জান্নাতে হুরে গেলমারা কেমন শুনবেননি, কেমন হুরে গেলমা আল্লাহ তাআলা জান্নাতে রাখছেন, হুরে গেলমা যদি এই দুনিয়ার জমিনে কানিষ্ঠ আঙ্গুলের সামান্য একটু এই দুনিয়ার জমিনে আসমানকে ছেদ করে তারা এই দুনিয়ার জমিনকে দেখাইতো, কিয়ামত পর্যন্ত চন্দ্র সূর্যের কোনো আলোর প্রয়োজন হতো না। কত সুন্দর আল্লাহ তাআলার হুরে গেলমা, তাদের হাড্ডির ভিতর দিয়ে যে মগজগুলো চলে, রেশমি কাপড় পরিহিত অবস্থায় তারা থাকবেন, রেশমি কাপড়ের ভিতর দিয়া হাড় গোস্ত সেদ করে, হাড্ডি সেদ করে, হাড্ডির ভিতরে যেই মগজগুলো চলে সেই মগজগুলো পর্যন্ত দেখা যায়, বলেন সুবহানাল্লাহ। জান্নাতের আলোচনা বিশাল বড়, ওদিকে আমি যাব না,
বলতেছিলাম সাদ্দাত জানতে পারছে জান্নাতের মধ্যে হুরে গেলমা আছে, তার হুরে গেলমা পাইবো কই? গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে গরিব ঘরের সন্তানদেরকে মেয়েদেরকে যুবতী মেয়েদেরকে অনেক টাকা দিয়া কাউকে জোর কইরা, সবাই তো আর টাকার পাগল না ঠিক কিনা জোরে বলেন, কাউকে টাকা দিয়া কাউকে জোর করে এক একটা কামরার মধ্যে এক একটা যুবতী হুরে গেলমা হিসেবে রাখলেন, বলেন নাউজুবিল্লাহ। কামরা 12,000, হুরে গেলমা 12,000, এক এক কামরায় কয়জন করে পড়ছে? এক এক কামরায় একজন করে পড়ছে, এই বেঈমানে একজন হুরে গেলমা। আল্লাহ তাআলা বলেন একজন জান্নাতিকে নিম্নে কম পক্ষে আমি 70টা হুরে গেলমা দান করব। এই বেঈমানে কয়টা পাইছে? এক এক কামরায় একটা, আর এক একটা হুরে গেলমার জন্য কত হাজার খাদেমা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখছেন আল্লাহ তাআলাই ভালো জানেন। জান্নাতি ব্যক্তি যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবেন, সুন্দর গেট, সুন্দর বসার জায়গা, সুন্দর গেট, সুন্দর বসার জায়গার মধ্যে গিয়ে বসে পড়লেন, ফেরেশতারা গিয়ে বলতেছে হে ভাই আপনি এখানে বসছেন কেন? ও জান্নাতে তো চলে আসছি। আরে না, জান্নাত তো আরো সামনে, বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর জায়গা, এটা জান্নাত না তো জান্নাত কোথায় আবার? বলে আরো সামনে যান, আরো সামনে গিয়ে দেখে আরো সুন্দর গেট, আরো সুন্দর সুন্দর রমণীরা বাহবা দিলেন, শুভেচ্ছা জানালেন, এবার মনে করলেন আমি জান্নাতে চলে আসি, বৈশা পড়লেন। ফেরেশতারা গিয়ে বলতেছে হে ভাই আপনি এখানে বসছেন কেন? বলে আমি তো জান্নাতে চলে আসছি, জান্নাতে বসছি। আরে ভাই এটা তো আপনার তৈরি জান্নাত না, আল্লাহ তাআলা আপনাকে এখানে বসতে বলে নাই, আপনি আরো সামনে যান, আপনার জান্নাত আরো সামনে। সুবহানাল্লাহ, বলেন না আরো সামনে গেলেন। এরকম যাইতে যাইতে এরকম যাইতে যাইতে 8টা গেট পার হবেন। কয়টা গেট জান্নাত? কয়টা? 8টা গেট পার হওয়ার পরে গিয়ে দেখবেন এত সুন্দর রমণী, এত সুন্দর রমণী, সে মনে করবে এগুলোই হুরে গেলমা। ফেরেশতা গিয়ে বলবেন আপনি যান, আপনি ভিতরে প্রবেশ করেন। বলে তাহলে আমার হুরে গেলমাকে সাথে নিয়ে যাই। সুবহানাল্লাহ, বলেন ফেরেশতা বলবেন আরে ভাই এগুলো তো আপনার হুরে গেলমান নয়, এগুলো হুরে গেলমানের খাদেমা। আমি আপনি আশ্চর্য হয়ে থাকবো, এ ফেরেশতা খাদেমা যদি এত সুন্দর হয় তাহলে আল্লাহ তাআলার তৈরি করা হুরে গেলমা জানি কত সুন্দর। খাদেমাকে দেখি আমরা মনে করব এটাই আমার হুরে গেলমা, অথচ হুরে গেলমার খাদেমা এগুলো। যাই হোক, সাদ্দাত কি করলেন? এবার মূল কথা আসি, সাদ্দাত 12,000 কামরায় 12,000 দুনিয়ার যুবতী মেয়ে রাখলেন হুরে গেলমা হিসাবে। যখন নাকি হুরে গেলমা রাখলেন, 10,000 ঘোড়সওয়ার নিয়া জান্নাত উদ্বোধন করার জন্য আসতেছে। আসতে 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 জান্নাতের গেইটের মধ্যে আসলেন। জান্নাতের গেইটের মধ্যে আসার পরে জান্নাতের গেইটের মধ্যে দাঁড়ানো দেখতেছে একটা বুড়া সিরা ফারা কাপড় পরিহিত একটা লোক দাঁড়াই রয়েছে। সাদ্দাত দেখে অনেক রাগ করলেন, রাগে বললেন হে বুড়া তুমি এখানে আমার দরওয়াজার সামনে কি করো, সরো। লোকটা নির্ভীক, ভয় পায় না, কি পায় না? প্রধানমন্ত্রী যদি কাউকে ধমক দেয় ভয় না পাওয়া সেটা কেমন ব্যাপার? সাদ্দাত তখনকার প্রধানমন্ত্রী ঠিক কিনা জোরে বলেন। প্রধানমন্ত্রী বলতেছে আমার রাস্তা কেন আটকাইলা তুমি, সরো। ওই লোকটা বৃদ্ধ, আবারও সিরা ফারা ময়লা পরিহিত কাপড়, ভয় পায় না, নির্ভীক দাঁড়ায় বলতেছে সাদ্দাত তুমি আমাকে চিনোনি। সাদ্দাত বলে তোমাকে চিনার আমার কোনো প্রয়োজন নাই, সরো, রাস্তা দাও। আবারও বললেন সাদ্দাত একটু ভালো করে দেখো আমাকে তুমি চিনোনি। এবার সাদ্দাত কেন যেন একটু ভয় পাইতেছে, এতবার দুবার লোকটাকে ধমক দিলাম ভয় পায় না, আবার আমাকে জিগায় চিনোনি। এবার নরম সুরে বলতেছে না বাবা আমি আপনাকে চিনি না। তো এবার পরিচয় দিতেছে আজরাইল আলাইহিসসালাম, হে সাদ্দাত আমি আর কেউ নয়, আমি হলাম মালাকুল মাউত আজরাইল।
সাদ্দাত এবার পেটের ভিতরে যা কিছু আছে অজুরি বাসুরি সব কিছু একসাথে হয়ে গেলেন। এখন কি অবস্থা? ও ভাই সাদ্দাত তোমার পায়ে পড়ি, এক মিনিট সময় আমাকে দাও, যে এক মিনিট সময়ে আমার জান্নাতের ভিতরে আমি প্রবেশ করব না, একটু উকি মেরে শুধু দেখব। সাদ্দাত বলেন, ও সাদ্দাত সময় দেওয়ার মালিক আমি নই, আল্লাহকে আমি জিজ্ঞাসা করে নেই। আল্লাহকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ আপনার এই বান্দাটাকে একটু সময় আপনি দিবেন নি? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, হে সাদ, হে আজরাইল, তোমার কি সাদ্দাতের জন্য মায়া লাগে নাকি? বলে, হ্যাঁ আল্লাহ, কেন যেন একটু আমার মায়া লাগতেছে। সাদ্দাতকে যখন মৃত্যুর সংবাদ দিলেন, তখন আল্লাহ তাআলা ওই সাদ্দাত ওই আজরাইল আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, তোমাকে মায়া লাগে নাকি? বলে, হ্যাঁ আল্লাহ আমার একটু মায়া লাগে। আল্লাহ আবার প্রশ্ন করলেন, হে সাদ্দাত তোমার কি, হে আজরাইল তোমার কি আর কারোর জন্য মায়া লেগেছিল কিনা? তখন আজরাইল আলাইহিসসালাম বলতেছে, আল্লাহ আমার একটু মায়া লেগেছিল গো, সমুদ্রের মধ্যে একটা একটা স্টিমার ডুবে গিয়েছিল, একটা তক্তা বাসমান ছিল, সেই তক্তার ভিতরে একটা গর্ভবতী মহিলা ছিল, গর্ভবতী মহিলার যখন জন্ম হলো, জন্ম দিলেন একটা ছেলে বাচ্চা, আপনি সাথে সাথে বললেন, হে আজরাইল এই মায়ের জানখানা তুমি কবজ করে নাও। তখন আমি মনে করেছিলাম আল্লাহ তাআলা কত নিঠুর, এক মুহূর্তের বাচ্চাকে রেখে কেমন করে আল্লাহ তাআলা আমাকে আদেশ করলেন এই মায়ের জানটা কবজ করার জন্য। একটু মায়া লেগেছিল, তবুও আল্লাহ তাআলা আমি আপনার আদেশ পালন করার জন্য মায়ের জানটাকে আমি কবজ করে নিলাম। আল্লাহ তাআলা বলে, তাহলে আজরাইল এবার শোনো, সেই এক মুহূর্তের বাচ্চাটাকে আমি কষ্ট দেই নাই, সেই এক মুহূর্তের বাচ্চাটাকে আমি এই তক্তাটাকে বাসায়া একটা জঙ্গলার কিনারে নিয়ে লাগাই দিলাম, ওদিকে জঙ্গলার একটা বাঘিনীর বাচ্চাকে আমি মেরে ফেললাম, আর সেই বাঘের দুধ খাওয়াইয়া রে আজরাইল। ও আজরাইল, একদিন আর দুই দিন নয়, 13টি মাস পর্যন্ত আমি বাঘিনীর দুধ খাওয়াইয়া এই সাদ্দাতকে লালন পালন করলাম। আজকে সেই সাদ্দাত আমার সাথে চ্যালেঞ্জ করে জান্নাত তৈরি করেছে। এবার তুমি বলো সাদ্দাত, তুমি বলো আজরাইল, এই সাদ্দাতকে কোনো সময় দেওয়া যায় কিনা? তখন আজরাইল আলাইহিসসালাম বললেন, আল্লাহ না, আর এক মুহূর্ত সময় দেওয়া যায় না। সাথে সাথে আজরাইল আলাইহিসসালাম তার সাদ্দাতের এক পা ছিল জমিনে, আরেক পা হলো উড়ার মধ্যে, সাথে সাথে জোর করে সিনার মধ্যে হাত ঢুকাইয়া রুহটা টান দিয়ে বের করে নিয়ে গেলে। মৃত্যু এতটুকু সময় দেয় না মানুষকে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করার তৌফিক দান করুক সকলে, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।